নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগত। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ আমি সকলের প্রিয় একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি আজ খুব সহজভাবে মুখে লেগে থাকা স্বাদের পায়েস বানাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাই। এটা বানানোর জন্য আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল একটু ঘি দিয়ে হালকা ভেজে নেব। হালকা কিন্তু ভাজবো, বেশি ভাজবো না। এই হালকা ভেজে নিলে পায়েসের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এদিকে 1 লিটার দুধ ফুটিয়ে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে আমি 6টা এলাচ, মুখটা একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এইবার আমি এই কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দেব। এটা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, চালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ভেজে নিয়েছিলাম তাই জন্য গলে যায়নি। এবার আমি এতে 200 গ্রাম বাতাসা অ্যাড করব। আমি পুরোটা বাতাসা দিয়েই করব, কারণ কি এখানে দারুণ কালারও হবে আর খেতেও অসাধারণ হবে। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। এটা আমার হয়ে গেছে, দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে আর দারুণ গন্ধও বেরিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার রান্নাটা পরিবেশনের জন্য রেডি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর এইরকমই নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তখন আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। আমি আবার হাজির হব নতুন কোনো ভিডিও নেবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।